কোথাও ঝগড়া লাগলে আমরা নারদের নাম নিই। তিনি বিষ্ণুর পরম ভক্ত হিসেবেই পরিচিত। তার এক হাতে বীণা, অন্য হাতে করতাল। দেবর্ষি নারদ হিন্দু ধর্মের এক অত্যন্ত উল্লেখযোগ্য চরিত্র। কিন্তু কে ছিলেন এই নারদ মুনি? তিনি কি স্বর্গের বাসিন্দা? কোথায় তার জন্ম? কিভাবে তিনি শ্রীবিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হয়ে উঠলেন? জেনে নিন দেবর্ষি নারদ সম্পর্কে অনেক অজানা কথা। মাথায় চুড়ো করে বাঁধা চুলে জড়ানো ফুলের মালা, গলায় হাতে রুদ্রাক্ষ, মুখে সবসময় মধুর হাসি, নারদ বলতেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবি। কিন্তু জানেন কে এই নারদ মুনি? পুরাণ অনুসারে আগের জন্মে নারদ ছিলেন ব্রাহ্মণদের এক দাসীর পুত্র। তখন তার নাম ছিল নন্দ। ছোটবেলা থেকেই ব্রাহ্মণদের সেবা করতেন তিনি। এইভাবে ব্রাহ্মণদের সেবা করে নন্দর আত্মা ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে। ব্রাহ্মণদের পুজো দেখে ও পূজোর মন্ত্র শুনে তিনিও মন্ত্র জপ শুরু করেন। কিন্তু কিছুদিন পর ওই সাধুরা সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাধুরা তাকে ছেড়ে চলে যাবেন এই কথা জেনে অত্যন্ত কাতর হয়ে পড়েন নন্দ। তাকে ছেড়ে না যেতে সবার কাছে অনুনয় বিনয় করতে থাকেন। সাধুরা তাকে বোঝান যে সব মানুষকে একদিন যেতে হবে, কেউ এক জায়গায় বরাবর থাকতে পারে না। বন্ধন থেকে মুক্তি পাওয়াই মানব জীবনের উদ্দেশ্য। নন্দর প্রতি তুষ্ট হয়ে সাধুরা তাকে সেই স্বর্গীয় জ্ঞান দান করেন যা স্বয়ং কৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন। এই জ্ঞানের সঙ্গে স্বর্গীয় আলো নন্দর অভ্যন্তরে প্রবেশ করে। ব্রাহ্মণরা চলে গেলে তিনি মায়ের সঙ্গে সেখানেই থেকে যান এবং বিষ্ণুর আরাধনা করেন। একদিন সাপের কামড়ে নন্দর মায়ের মৃত্যু হয়। সেই শোকে জঙ্গলে গিয়ে বিষ্ণু ধ্যান শুরু করেন নন্দ। তার প্রচণ্ড তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকে দর্শন দেন। শ্রীবিষ্ণু নন্দের পবিত্র মন ও ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছে দেখে খুশি হয়ে তাকে বর দেন যে পরে জন্মে তিনি বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেবেন। তার ভক্তির কারণে নারদ হয়ে জন্মে তিনি অমরত্ব লাভ করেন। এরপর নন্দ বিষ্ণুর আরাধনা করতে করতে গোটা বিশ্ব ঘুরে বেড়ান। সবসময় তার মুখে শুধুই বিষ্ণুর নাম। মহাপ্রলয়ের সময় তিনিও ভেসে যান। এভাবে কয়েক হাজার বছরের প্রলয়ের পর বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। বিষ্ণুর আশীর্বাদে ব্রহ্মার মানুষ পুত্র হিসেবে জন্ম নেন দেবর্ষি নারদ। শ্রীবিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হিসেবে পরিচিতি পান তিনি। সেই জন্যই তো নারদের মুখ থেকে আমরা সর্বদাই শুনে থাকি নারায়ণে নারায়ণ।